করোনায় ঈদের বাজারে উৎসবে কিছুটা ভাটা পড়েছে। করোনার প্রভাবে ক্রেতা কমেছে, সেই সঙ্গে কমেছে তাদের চাহিদাও। বিক্রেতারা জানালেন, এবার ঈদে বেশি দামের কাপড়ের প্রতি ক্রেতাদের চাহিদা কম। গরম আর করোনার কথা বিবেচনায় ক্রেতাদের আগ্রহ সুতির কাপড়ের প্রতি, আর পুরুষের পছন্দের তালিকায় শীর্ষে পাঞ্জাবি। জসিম জুয়েলের রিপোর্ট। গত বছরের মতো এবারও ঈদ বাজারে করোনার প্রভাব। করোনায় অনেকদিন মার্কেট বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে মার্কেট, শপিং মল। অভিজাত শপিং মলগুলোতে ক্রেতা উপস্থিতি চোখে পড়ার মতো। গরমে ক্রেতাদের পছন্দ সুতির কাপড়, সিম্পল সুতির মধ্যে যাতে আরামদায়ক হয়। ছাড়াতে আসলাম যে আপনার জিন্স প্যান্ট কেনার জন্য। মেয়ের জন্য কেনাকাটা করতেছি, আর ওর হচ্ছে মানে নরমাল, মানে যে ড্রেসটা কমফর্ট ফিল করে সেই ড্রেসটার জন্য আসছি। পুরুষদের প্রধান পছন্দ পাঞ্জাবি, আর নারীদের ঝোঁক থ্রি পিসের দিকে। আমি পাঞ্জাবি পরি, এই জন্য পাঞ্জাবি কিনলাম। পাঞ্জাবি পায়জামা এগুলাই আসলে কেনার একটা ইচ্ছা আছে, পাঞ্জাবির জন্যই আসা। ঈদ তো আসলে বাঙালিদের পাঞ্জাবিটাই বেশি পছন্দ করে। আমি তো ভাই সবসময় থ্রি পিস পরি, বাচ্চাদের নিয়ে শাড়ি পরা হয় না, যার জন্য থ্রি পিসটাই প্রেফার করব। দোকানিরা জানান, এবার ঈদ উৎসবে জমকালো পোশাকের প্রতি চাহিদা নেই বললেই চলে। এছাড়াও নতুন ডিজাইনের পোশাকও তুলতে পারেননি। এখন দেখা যাচ্ছে বেশিরভাগ আপনার বাচ্চা মালই আপনার বেশি কিনতেছে, কারণ মানুষ বড়দের জন্য না কিনলেও তো বাচ্চাদের জন্য ঈদের সময় কেনাকাটা করতে আসে। মহামারী চলতেছে, সবারই একটা বাজেটের ঘাটতি পড়ছে। ওই বাজেট অনুযায়ী আগে গত বা এর আগের সিজনে যেমন 4,000-5,000 টাকা যে ড্রেস কিনতো, এবারে হয়তো ওই বাজেটটা ওনারা 1,500-2,000 এনে। কেনার যে একটা বাজেট থাকে মানুষের, সেই জিনিসটা একটু কমে আসছে আগের থেকে, আগের তুলনায় অনেক কমে আসছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কম সময়ে কেনাকাটা চলছে বলেও জানান বিক্রেতা ও ক্রেতারা। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।